প্রপার্টি এখনও অনেকের কাছে বিনিয়োগের অন্যতম পছন্দের অপশন। প্রায়শই বেশিরভাগ লগ্নিকারী কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল সম্পত্তির মধ্যে কিসে বিনিয়োগ করবেন তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। দুটোই বিনিয়োগের জনপ্রিয় বিকল্প, কিন্তু মূলধন, ভাড়া বাবদ, আয় আর সম্পদের মূল্যবৃদ্ধি সব নিরিখেই দুটির মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। মানি নাইনের একটি সমীক্ষা অনুসারে দেশের মোট পরিবারের 22% বিভিন্ন আর্থিক সম্পদে বিনিয়োগ করেছে, পাশাপাশি 18% পরিবার জমি বাড়ির মতো সম্পত্তিতে বিনিয়োগ করেছে। আয়ের স্তর অনুসারে সম্পত্তি বা জমিতে বিনিয়োগের প্রবণতা বদলাতে থাকে। সমীক্ষা অনুসারে যেসব পরিবারের মাসিক আয় 15,000 টাকার কম, তাদের মাত্র 10% পরিবার জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করেছে। মাসিক আয় 15,000 থেকে 35,000 টাকার মধ্যে এমন 26% পরিবার জমি বাড়িতে বিনিয়োগ করেছে, আর যাদের আয় মাসে 50,000 টাকার বেশি তাদের মধ্যে 32% এই ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করেছে। রেসিডেন্সিয়াল প্রপার্টির মধ্যে রয়েছে জমি, বাড়ি এবং ফ্ল্যাট। কমার্শিয়াল প্রপার্টি বা বাণিজ্যিক সম্পদের মধ্যে রয়েছে শপিং কমপ্লেক্স, মল, অফিস স্পেস, গুদাম, ডেটা সেন্টার, হোটেল ইত্যাদি। কোথায় বেশি ভাড়া পাবেন? আপনি যদি বিনিয়োগের জন্য একটি সম্পত্তি কিনতে চান তাহলে রেন্টাল ইল্ড যাচাই করা জরুরি। সহজ কথায় রেন্টাল ইল্ডের অর্থ হল বিনিয়োগকৃত সম্পত্তির ভাড়ার থেকে আপনি কত রিটার্ন আশা করতে পারেন। দিল্লি মুম্বাইয়ের মতো মেট্রো শহরে রেসিডেন্সিয়াল প্রপার্টিতে রেন্টাল ইল্ড মাত্র 2-3%, কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে এটি 7-9% পর্যন্ত হয়। অর্থাৎ ভাড়া বাবদ বেশি আয়ের জন্য এই সমস্ত শহরে বাণিজ্যিক সম্পত্তি কেনা ভালো অপশন হতে পারে। টাকা কোথায় বাড়বে? ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের অর্থ হল সম্পদের বাজার মূল্য কত বেড়েছে তা দেখা। অনলাইন রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম housing.com এর মতে 2015 সাল থেকে দেশের 8টি বড় শহরে রেসিডেন্সিয়াল প্লটের দাম বার্ষিক 7% হারে বেড়েছে, যেখানে অ্যাপার্টমেন্টের দাম বেড়েছে 2%। বাজার গবেষণা সংস্থা মর্ডর ইন্টেলিজেন্সের মতে কমার্শিয়াল প্রপার্টির বাজার 2022 অর্থবর্ষ থেকে 2027 অর্থবর্ষের মধ্যে বছরে প্রায় 13% হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। আজমেরা রিয়েলটি অ্যান্ড ইনফ্রা লিমিটেডের ডিরেক্টর ধবল আজমেরা বলেন, রেসিডেন্সিয়াল প্রপার্টির তুলনায় কমার্শিয়াল প্রপার্টি দামি হতে পারে, তবে এটি রেসিডেন্সিয়াল প্রপার্টির চেয়ে বেশি রিটার্নও দেয়। এর জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই, বারবার ভাড়াটে খোঁজারও ঝামেলা নেই। এর কারণ হল লিজ চুক্তি। কমার্শিয়াল প্রপার্টির জন্য লিজ চুক্তি দীর্ঘ সময়ের জন্য করা হয়। এছাড়াও ভাড়াটেরা দ্রুত স্থান পরিবর্তন করতে পছন্দ করেন না, এর ফলে মালিকরা বেশ দীর্ঘ সময়ের জন্য ভাড়া বাবদ আয়ের আশা করতে পারেন। আজমেরা আরো বলেন, দেশের বড় শহরগুলিতে রেসিডেন্সিয়াল প্রপার্টির থেকেও ভালো রিটার্ন মিলতে পারে। এছাড়াও কমার্শিয়াল প্রপার্টির মতো এর জন্য বড় পুঁজির প্রয়োজন হয় না। যারা প্রথমবারের জন্য সম্পত্তিতে বিনিয়োগ করছেন তারা ফ্ল্যাট বাড়িতেই লগ্নি করা পছন্দ করেন, কারণ এখান থেকে এক ধরনের নিরাপত্তা অনুভব করেন। একই সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয়বার রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে তা প্রধানত করা হয় রিটার্নের হার বাড়ানোর জন্য। এরা সাধারণত কমার্শিয়াল বা বাণিজ্যিক সম্পত্তিতে লগ্নি করেন। ভুল শেয়ারে বিনিয়োগ করে ফেলেছেন? বিরাট ক্ষতির মুখোমুখি? দেখুন বাজারের সাতকাহন শুধুমাত্র মানি9-এ। এখনই ডাউনলোড করুন।